জয় বাংলা আমি বাংলা পক্ষের ছাত্র সংগঠন বাংলা ছাত্রপক্ষর কনভেনার রণ ভট্টের জি একটা বিশেষ কারণে লাইভে এসেছি ইতিমধ্যে সবথেকে বাংলার যে আলোচিত বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্সে তিনি জানিয়েছেন ডাব্লু পরীক্ষা তার যে ক্রাইটেরিয়াগুলো ছিল যেটা বাংলা পক্ষ লড়াই করে বাংলা পক্ষ সংগঠন বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠন দীর্ঘ পাঁচ বছর লড়াই করে তবে গিয়ে বাংলায় ডাব্লিউ পরীক্ষায় বাংলা ভাষার পেপার তিনশো নম্বরের পেপার বাধ্যতামূলক করেছে করেছিল কিন্তু রাজ্য সরকার বাঙালির সরকার বাংলার সরকার তিনি বাঙালির সরকার নন নিশ্চয় তিনি বাঙালি ছাত্র যুবদের ভালো চাননি তিনি বাঙালি নতুন প্রজন্মের ভালো চান না যার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ডাব্লু যে তিনশো নম্বরের বাংলা পেপার বাধ্যতামূলক করেছিল এবং গ্যাজেট চব্বিশে চালু করবে বলেছিল সেটি খারিজ করতে বাধ্য হন হিন্দি উর্দুর চাপে হিন্দি উর্দুর চাপে তিনি সেই গ্যাজেট খারিজ করতে বাধ্য হন তিনি তুলে নেন তার কথা উইড্র করেন এবং তাতে বাঙালি নতুন প্রজন্মের ভবিষ্যৎ শেষ হতে যাচ্ছে হয়ে যাবে একটি দল অলরেডি সমস্ত ইস্যুতে দগ্ধ চাকরি চাকরি চুরির ইস্যুতে তারা ফেঁসে রয়েছে কখনো তারা অন্য ইস্যুতে ভেসে রয়েছে বাংলার নতুন প্রজন্মের কাছে চাকরি নেই বাঙালির ছেলেমেয়েদের হাতে চাকরি নেই তারপরেও এমন সিচুয়েশন দাঁড়িয়ে একটি ডিসিশান রাজ্য সরকারের একটি ডিসিশান যে ডাব্লিউ পরীক্ষায় তিনশো নম্বরের পেপার বাংলা বাধ্যতামূলক করা হলো এই ডিসিশান বাঙালির ছাত্র যুব প্রজন্মের কাছে আলোড়ন ফেলেছিল যে হ্যাঁ এবার আমরা নিজের মাটিতে একটা জায়গাতে হলেও আমরা শক্তিশালী হয়েছি একটাতে কিছু হলো। তারা কিছুটা হলো মনে বল পেয়েছিল কিন্তু উর্দু হিন্দির চাপে মাননীয় মুখ্যমন্ত্রী সেই বাঙালির নতুন প্রজন্ম ছাত্রযুব প্রজন্মের দেখা স্বপ্ন তিনি শেষ করে দিচ্ছেন ডাব্লিউবিসিএস পরীক্ষায় উর্দু হিন্দি ভাষা তিনি বাধ্য দিতে পারবে বলে ঢুকিয়ে দিয়েছেন যে এরা এই ভাষা দিতে পারবে এবং তার পাশে বসা ফিরাদ হাকিম কলকাতার মেয়র কিন্তু গয়া থেকে আগত পূর্বপুরুষ তার গয়ার গয়া থেকে আগত সেই গয়ায় তার রাজ্যে তার পুরাতন রাজ্যে কিন্তু উর্দুতে সেখানকার সিভিল সার্ভিস কমিশন পরীক্ষা দেওয়া যায় না তিনি পাশ থেকে বসে বলে দিচ্ছেন সেই গয়ার যে বাড়ি ফিরাদা হাকিম কলকাতার মেয়র গয়া থেকে আগত মেয়র তিনি বলে দিচ্ছেন হিন্দি হিন্দি হিন্দিটাও বাধ্যতামূলক ওটাও বাধ্যতামূলক ফিরাদ হাকিমকে প্রশ্ন করতে চাই গয়াটা যে রাজ্য আপনার যে মা জন্মভূমি সেই রাজ্যে সেখানে কি উর্দু বাধ্যতামূলক আছে ডাব্লিউ পরীক্ষায় তৃণমূলের তখন অনেক শুনেছি নাকি এখন তো কেন্দ্রীয় স্তরের দল নাকি শুনেছিলাম গোয়াতে ইউনিট মেঘালয় ইউনিট সেখানে গিয়ে বলতে পারবে যে উর্দু বাধ্যতামূলক করা হোক সেখানকার সিভিল সার্ভিস কমিশন পরীক্ষাতে একবার এই কথাটা বলতে পারবে ক্ষমতা আছে তৃণমূলের বলার পারবে না কিন্তু বাংলা হলো মানে সবার বাড়ি বাড়ি কিন্তু বাংলা হলো আমাদের হোটেল ধর্মশালা বাঙালির ছাত্র যুব প্রজন্মের ভবিষ্যৎ শেষ হয়ে যাচ্ছে এবং সেন্টিমেন্টাল ধর্মীয় সেন্টিমেন্টাল খেলা হচ্ছে বিভিন্ন কি বলছে তারা এতে নাকি উর্দু বাসতে মুসলমানদের নাকি ক্ষতি হয়ে যাবে ডাব্লিউ বিসিএস পরীক্ষা বাংলার ডাব্লু বিসিএস পরীক্ষা সিভিল সার্ভিস কমিশন পরীক্ষায় যদি উর্দু ভাষা না থাকে তাহলে নাকি মুসলমানদের ক্ষতি হয়ে যাবে কেন বা এই যে তারা মাথার মধ্যে ঢুকিয়ে যায় ছাপ মানে গয়ার যে বাসিন্দা ফিরাদ হাকিম তিনি কিছুদিন আগে বলেছিলেন তিনি নাকি স্বপ্ন দেখে ইনশাল্লাহ তিনি নাকি স্বপ্ন দেখেন যে বাংলার পঞ্চাশ শতাংশ মানুষ থেকে একদিন উর্দু কবিতা বলবেন উর্দু লেখা পড়বেন স্বপ্ন দেখে ইনশাআল্লাহ কথাটা আমি যতদূর মানে জানি যে উপরওয়ালা যদি চান উপরওয়ালা আর চেয়েছে বলেন আল্লাহ চেয়েছে বলে তার জন্যই কিন্তু বাংলার সাতাশ শতাংশ মুসলমানের মধ্যে পঁচিশ শতাংশ মুসলমান বাঙালি এবং তাদের মুখের ভাষা বাংলা উর্দু নয় উপরওয়ালা চেয়েছে বলেই সাতাশ শতাংশ পশ্চিমবঙ্গের মুসলমান বাঙালির মধ্যে বাঙালির মুসলমানদের মধ্যে পঁচিশ শতাংশ মুসলমান বাঙালি তাদের মুখের মুখের ভাষা বাংলা তাহলে এই যে বারবার করে দাগি দেওয়া হয় যে মুসলমানদের নাকি ক্ষতি হয়ে যাবে ডাব্লিউ এ যদি বাংলা ভাষা বাধ্যতামূলক থাকে তাহলে লাভটা কার আর ডাব্লু বিসিএস যদি উর্দু ঢুকে যায় তাহলে ক্ষতিটা কার এটা আগে মাথায় বুঝতে হবে যদি ভেবে থাকে ফিরাদ হাকিম মহাশয় তারপর ক্যাবিনেট মন্ত্রী জাভেদ খান তারা যদি ভেবে থাকে যে উর্দু মানে মুসলমান মানে উর্দু কিন্তু বেগম রোকেয়ার রক্ত বইছে তাদের মুখের ভাষা উর্দু ছিল না তাদের মুখে কাজী নজরুল ইসলাম ইসলামের মুখের ভাষা উর্দু ছিল না বেগম রোকেয়ার মুখের ভাষা উর্দু ছিল না অতএব মুসলমান মানেই তাদের মুখের ভাষা উর্দু এটা বোঝানো বন্ধ করো এতে কিন্তু ক্ষতি এটা বাঙালি মুসলমানদের বুঝতে হবে ক্ষতি কিন্তু তামাদে রাখে বাঙালি জাতির ক্ষতি কারণ বাংলা পক্ষ একটা কথা বারবার বলে ঠুকে বলো ছাতি ধর্মের ওপর জাতি ঠুকে বলো ছাতি দলের ওপর জাতি করগদা বারবার করে বলে তোমার ধর্মটা হলো জামা কাপড়ের মতো তুমি আজ হিন্দু কাল তুমি মুসলমান হতে পারবে পরশু তুমি খ্রিস্টান হতে পারবে কিন্তু জাতিটা হলো তোমার চামড়া চাইলেও তুমি বদলাতে পারবে না তুমি জন্মেছো বাঙালি হয়ে তুমি মরবেও বাঙালি হয়ে এটা মাথায় রাখবে বাংলায় ছেলেমেয়েদের চাকরি নেই নতুন ছাত্র যুব প্রজন্ম ক্ষুধার্ত হাহাকার করছে চাকরির জন্য টাকার জন্য সেখানে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ডাব্লিউ বিসিএস পরীক্ষা বাংলার সবথেকে বড়ো রাজ্য সরকারি চাকরির পরীক্ষা সেখানে হিন্দি উর্দু ঢুকিয়ে দিচ্ছে প্রত্যেকটা রাজ্যে সেখানকার মাতৃভাষার ব্যাপার বাধ্যতামূলক দেওয়া যেতে পারে নয় বাধ্যতামূলক তৃণমূলের গুপ্তা সিপিএমের ফুয়াদ হালিম তার স্ত্রী সাইরা বান্ন হালিম বিজেপির শুভেন্দু অধিকারী জিতেন্দ্র তিওয়ারি সমস্ত দল এখন এক হয়ে নেমেছিল যখন যখন ডাব্লু বিসিএসে বাংলা ভাষা ব্যাপার বাধ্যতামূলক করা সিদ্ধান্ত নেওয়া হলো সমস্ত দলের নেতারা এক হয়ে নেমেছিল কে সিপিএম কে তৃণমূল কে বিজেপি সবাই ভাই সাইড তখন আগে জোট বেঁধেছিল আমরা হিন্দি উর্দু ভাই ভাই তারা জোট বেঁধেছিল তখন তারা একসাথে নেমেছিল মাঠে লড়াই করেছিল তারা বলেছিল যে হিন্দি উর্দু কোনো মতে সরানো যাবে না ডাব্লিউ বিসিএস পরীক্ষা হিন্দি উর্দু নাকি রাখতেই হবে বিবেক গুপ্তা যে রাজ্য থেকে এসছে সেখানে উর্দুতে বাধ্যতামূলক উর্দুতে সিবি উর্দুতে পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা দেওয়া যায় শুভেন্দু তারপর জিতে জিতেন্দ্র তিওয়ারি তাদের প্রভুর রাজ্য গুজরাট গুজরাটে পাবলিক সার্ভিস কমিশন বসতে গেলে গুজরাটি জানা বাধ্যতামূলক গুজরাটি পেপারের পেপার বাধ্যতামূলক সেখানে পরীক্ষা দেওয়া এবং সেটা সব জায়গায় মহারাষ্ট্রে মারাঠি বাধ্যতামূলক পাবলিক সার্ভিস সিভিল সার্ভিস কমিশন বসতে গেলে কেরলে মালায়ালাম বাধ্যতামূলক কই ফুয়াদ হালিম সায়রা বান্ন হালিম কেরলে কি কোনোদিনও চিঠি লিখে জানিয়েছেন একমাত্র বাম শাসিত সরকার সফল বাম সরকার তো সেখানে কি তিনি জানিয়েছেন যে কেরলে একটু মালায়ালির সাথে সাথে মালায়ালির সাথে সাথে একটু হিন্দি উর্দু ঢোকানো হোক ওখানেও তো মেহনতি মানুষ আছে অনেক ঢোকানো হোক একটু জানিয়েছে সেখানকার বাম সরকারকে পারবে ক্ষমতা আছে কেরলে কিন্তু মালায়ালি ভাষা বাধ্যতামূলক সিভিল সার্ভিস কমিশন পরীক্ষায় বসতে গেলে প্রত্যেকটা রাজ্যে সেম এটা আমাদের কাছে লজ্জার বিষয় বাংলার সিভিল সার্ভিস কমিশন বসতে গেলে চাকরি পেতে গেলে ডাব্লিউ বিসিএস অফিসার যদি তুমি হতে চাও তুমি হিন্দি উর্দু যেন হতে পারো এতে ক্ষতির কার বাঙালির যখন সুন্দরবন এলাকায় এখন কোনো একজন বিডিও যাবে সেখানকার মানুষ মাতৃভাষায় কথা বলবে তো নাকি কিন্তু বিডিও অফিসের কাছে কি বলবে হামরা এলাকা মে বানা গেয়া বলবে হামরা এলাকা মে বানা গেয়া সব ডুব গেয়া যে ডাব্লিউ বিসিএস অফিসার বিডিও অফিসার তার কাছে যে তার কথা বলবে সমস্যার কথা বলবে সেখানকার এলাকার মানুষরা সে যদি সেই ভাষাটাই না বুঝে কী সলভ করবে তারা বাংলার ছাত্র যুব প্রজন্ম স্বপ্ন দেখেছিলো ডাব্লু বিসিএস অফিসার হবে তারা একটা আশা অন্তত রাজ্য সরকারের কাছে পেয়েছিল। যে শত দুর্নীতির মাঝে একটা জায়গাতে আশার আলো তাদের মনে জেগে উঠেছিলো যে ডাব্লু বিসিএস পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক হয়েছে এবার তাহলে তারা চাকরিটা পাবে যেখানে প্রত্যেকটা রাজ্যে সেখানকার মাতৃভাষার ব্যাপার বাধ্যতামূলক সেখানে আমার রাজ্যে বাঙালির রাজ্যে কম্পিটিশানটা বাড়িয়ে কি লাভ সবার বাড়িটা বাড়ি আমাদের বাড়ি ধর্মশালা তুমি আসো হিন্দি উর্দু সব তো পরীক্ষা দাও আমার রাজ্যে আমার চাকরিটা তুমি নিয়ে যাও আমার চাকরিটা আমরা পাবো না কোথায় যাবে বাঙালির নতুন প্রজন্ম বাইরে যাবে কাজে ভোটে বাইরে কাজে যাবে বাঙালির নতুন প্রজন্মকে কেন কাজে যেতে হয় এটা মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পারে না তারা বাইরের রাজ্যে কাজে যাবে আর সেখানে গিয়ে বাংলাদেশি তকমা পাবে জেলে বন্দি হবে তারা কোথায় দাঁড়াচ্ছে বাঙালির ছাত্র যুব প্রজন্মের ভবিষ্যৎ তাহলে কোন পথে এগোচ্ছে বাংলা এটা তোমাদেরকে বুঝতে হবে যদি মাননীয় মুখ্যমন্ত্রী ভেবে থাকে একদম স্পষ্ট হবে যে জয় বাংলা স্লোগান শুধু পার্টির জন্য ব্যবহার হবে ভোটের জন্য ভুল ভাবছে বাঙালির ছাত্র যুব প্রজন্ম কিন্তু ক্ষুধার্ত চাকরির জন্য পুঁজির জন্য তারা কিন্তু খুদার্থ। সবাই কিন্তু চোখ খুলে দেখছে আর জল কিন্তু মাপছে এই খেলা হবে খেলা হবে বলে না খেলা কিন্তু বাঙালির ছাত্র যুব প্রজন্ম ভোটে বুঝে নেবে ভোটের সময় কিন্তু খেলা বুঝে নেবে আজকে কেটে গেছে ভয় ভালো হয়েছে সময় তবে মনে রেখো জিতেছিলে সেদিনকা বাঙালির ভোটে যারা বলেছিল দোসরা মেয়েকে বাদ দেখলুঙ্গা তাদের ভোটে নয় চোদ্দ শতাংশের ভোটে কিন্তু রাজ্য সরকার সিটে বসেনি চোদ্দ সরকারের ভোট চোদ্দ পারসেন্টের ভোটে কিন্তু রাজ্য সরকারের যে দলটা আছে সে কিন্তু সেই শাসক দলটা কিন্তু ক্ষমতায় আসেনি বাঙালির ভোটে ক্ষমতায় এসছ কোনো ছাত্রদল মুখ খুলবে না কোনো মাদার পার্টি মুখ খুলবে না একমাত্র পথে বাংলা পক্ষ বাংলা ছাত্রপক্ষ আগামী আগামীকাল আজ থেকে শুরু হয়ে গেছে আমরা জেলায় 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 নামছি কর্মসূচি নিচ্ছি আমরা পেছনে হাঁটবো না বাংলা ছাত্রপক্ষ আগামী ষোলো তারিখ মঙ্গলবার কলকাতার আনুছায়া মঞ্চে নন্দন চত্বর অর্থাৎ একাডেমি অফ ফাইন আর্টস সামনে বিক্ষোভ সভা আয়োজন করেছে বাংলা ছাত্রপক্ষ বিক্ষোভ সভা আয়োজন করেছে ডাব্লু পরীক্ষায় হিন্দি উর্দু ঢোকানোকে অ্যালাও করার জন্য আমরা রাজ্য সরকারকে তীব্র ধিক্কার জানাই এবং আমরা এর বিরোধী বিরোধিতা জানিয়ে আমরা সভা বিক্ষোভ সভা ডেকেছি প্রত্যেক ছাত্র যুবক অনুরোধ করব এক হও এ সময় এসছে লড়ার সময় এ সময় নিজের অধিকারকে বুঝে নেওয়ার সময় যদি ভেবে থাকো যে ঘরে বসে থাকবে বাংলা পক্ষ তোমার অধিকারটা বুঝে দেবে ভুল ভাবছ তোমার পেটের ভাতের লড়াই তোমাকে করতে হবে তোমার অধিকার তোমাকে বুঝে নিতে হবে তোমার লড়াই কেউ লড়ে দেবে না বাঙালি এটা তোমাকে মাথায় রাখতে হবে আর কতদিন চাকরি ছাড়া ঘুরবে আর কতদিন বাইরের রাজ্যে গিয়ে চাকরি করবে বাংলাদেশি তকমা শুনবে জেলে বন্দি হবে সেখানে বাংলাদেশি তকমা শুনে তোমার মাটিতে দাঁড়িয়ে তোমার অধিকার তোমাকে বুঝে নিতে হবে ধর্মে নয় আমাদেরকে জাতিতে এক হতে হবে আমরা বাঙালি একদম স্পষ্টভাবে মাথায় রাখতে হবে যে ধর্মীয় খেলা খেলছে ফিরাদ হাকিম যে বারবার বোঝাতে চাইছে যে মুসলমান মানে উর্দু মুসলমান মানেই উর্দু ভুলে যাও সে কথা একদম স্পষ্ট বার্তা দাও একদম স্পষ্টভাবে বুঝে নাও এতে এতে কার লাভ রাজ্যে মাত্র রাজ্যে পশ্চিমবঙ্গে খুব পরিসংখ্যান একদম সিম্পল বুঝে নাও সাতাশ শতাংশ মুসলমান তার মধ্যে পঁচিশ শতাংশ বাঙালি মুসলমান দু পারসেন্ট তোমার উর্দুবাসী তিনি উর্দু অ্যালাউ করেছেন যাতে বাঙালি মুসলমানদের ক্ষতি হয় মানে তার কাছে কি পাকসার সার্কাস রাজাবাজার ব্রুজ এগুলো মানেই মুসলমান বহরমপুরে যে মুর্শিদাবাদের তারা মুসলমান নয় বাঁকুড়ায় যারা তারা বাঙালি মুসলমান তারা মুসলমান নয় বীরভূমের মুসলমানরা মুসলমান নয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মুসলমানরা মুসলমান নয় তার কাছে শুধুই তার কাছে শুধুই পাক সরকার রাজাবাজার আসানসোলের কিছু অংশ রানীগঞ্জের কিছু অংশ শিলিগুড়ির কিছু অংশ তারাই মুসলমান যারা উর্দুতে কথা বলে তারাই মুসলমান আর তাদের জন্য তিনি উর্দুর বাধ্যতামূলক করছেন এবং ফেরা স্বপ্ন দেখে বাংলা নাকি পঞ্চাশ শতাংশ একদিন লোক উর্দুতে কথা বলবে স্পষ্টভাবে তিনি বুঝতে পারছেন না তাকে বুঝিয়ে দাও একজোট বাঙালি ছাত্র প্রজন্ম একজোট এবং বুঝিয়ে দাও যে বাংলায় সাতাশ মুসলমানের মধ্যে পঁচিশ শতাংশ কিন্তু বাঙালি এবং তাদের মুখের বাজা বাংলা তাদের রক্তে কিন্তু নজরুলের রক্ত বইছে তাদের রক্তে কিন্তু বেগম রোকেয়ার রক্ত বইছে হিন্দি উর্দুর রক্ত তাদের মধ্যে বইছে না চাকরি যেটা আছে সেইটাকে কম্পিটিশান বাড়ানো হচ্ছে বৃথা প্রত্যেকটা রাজ্যে যেখানে ডাব্লিউ বিসিএস পরীক্ষা সেখানকার মাতৃভাষার পেপারটা বাধ্যতামূলক সেখানে দাঁড়িয়ে বাংলায় ডাব্লু বি পরীক্ষা তুমি যে কোনো ভাষায় দিতে পারো এক অদ্ভুত নিয়ম বাংলা মঙ্গল গ্রহ সবার বাড়িটা বাড়ি কিন্তু আমার বাড়িটা ধর্মশালা সব রাজ্যে সরকাররা তোষণ করে না শোষ তারা তারা শাসন করে কিন্তু বাংলার সরকার তোষণ করে বাংলার সরকারের কাছে মাননীয়ার কাছে বাঙালি শুধু একটা জাস্ট ভোট ব্যাঙ্ক জাস্ট একটা ভোট ব্যাঙ্ক ভোট দেবে বাঙালি এর থেকে বাঙালির কোনো কাজ নেই হিন্দি উর্দু যেটা বলবে সেটাই হবে আর বাঙালি তুমি ভোট দাও শুধু গিয়ে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ইভিএমে বোতাম টেপো ব্যালটে কাগজ ভরো এটুকুনি তোমার এইটুকুনি তোমার কাজের থেকে বেশি তোমার কোনো কাজ নেই তুমি ইভিএমে বোতাম টিপবে ব্যালটে বোতাম ভরবে বোম মারবে মারপিট করবে খুন হয়ে মরে যাবে এটুকুনি বাঙালি তোমাদের কাজ আরেকটা নেতা হবে তোমাদের কারা তোমরা মার খাবে নেতা হবে কারা সিং যাদবের ছেলেরা উর্দু হিন্দি সাম্রাজ্যবাদীরা নেতা হবে ক্রিমিনালরা নেতা হবে আর তারা কি করবে নেতা হয়ে তারা রাজ্য সরকার থেকে চাকরি সমস্ত চাকরিতে উর্দু হিন্দি বাধ্যতামূলক করে দেবে তারা উর্দু হিন্দি ঢুকিয়ে দেবে তারা নাকি বাংলা বাংলার স্থায়ী বাসিন্দা অথচ বাংলাটা তাদের মুখের ভাষা নয় তারা নাকি বাংলাকে মন দিয়ে ভালোবাসে অথচ বাংলাটা তাদের বাংলা ভাষাটাকে তারা ভালোবাসে না কেমন যে রাজ্যে তুমি জন মাতৃভাষাটাকে তুমি তুমি অবহেলা করো তুমি কেমন বাংলা নাকি তোমার মুখের ভাষা বাংলা নাকি বাংলা নাকি তোমার মা অথচ বাংলা ভাষাটা তোমার মায়ের ভাষা নয় বাংলা কি অথচ তোমার মা আর নেতা হবে তারা আর এইটা প্রজন্মের পর প্রজন্ম চলে আসবে তাদের ছেলেমেয়েরাও সিট পাবে বাঙালি ছাত্র যুব প্রজন্ম যারা এই টিএমসিপি এস এফ আই সিপি করছো নিজেদের মধ্যে দলাদলি করে মারপিট করছো কলেজ ভোটে প্রশ্ন করো যে ডাব্লিউ বি বাংলা পেপার বাধ্যতামূলক হলে প্রফিট কাদের কাদের জন্য রাজনীতি করছো যাদের ম্যানিফেস্টোতে লেখা আছে যে মাতৃভাষার অগ্রাধিকার ম্যানিফেস্টোয় কোনো একটা দলের লেখা আছে যে মাতৃভাষার অগ্রাধিকার তারা কেন কথা বলছে না সেই ছাত্র রাজনৈতিক দলরা কেন কথা বলছে না কেন ছাত্র রাজনৈতিক আন্দোলন হচ্ছে না কত সভা তো হচ্ছে কিন্তু যখন বাঙালির অধিকার নিয়ে কথা হচ্ছে কেন হচ্ছে না কেন তারা মাঠে নামছে না কারণ রাজ্যের শাসক সরকার বিরোধী সরকার তারা তোষণে ব্যস্ত তারা শাসন করে না প্রত্যেকটা রাজ্যে সে যেটা হয় সেটা শাসন প্রত্যেকটা রাজ্যে যেটা হয় সেটা শাসন আর যেটা তোমার রাজ্যে হয় বাঙালি সেটা তোষণ সেটা বুঝতে হবে বাঙালি ছাত্র যুব প্রজন্মকে একজোট হতে হবে বুঝে নিতে হবে তোমার অধিকারটা রাজ্য সরকারের এই ডিসিশনের বিরুদ্ধে আমরা স্পষ্ট ধিক্কার জানাই আমরা বাংলা ছাত্রপক্ষ বাঙালির প্রত্যেকটি ছাত্র যুবর কাছে পৌঁছাবো এবং এই ঘটনা আমরা বোঝাবো তাদের কাছে এবং তাদেরকে বোঝাবো বলবো প্রফিট টাকার লস টাকার এই যে খেলা হবে খেলা হবে বলে না এবার বাঙালি যুব ছাত্র প্রজন্ম কিন্তু আসল খেলা ভোটে খেলবে যদি বাঙালির ছাত্র যুব প্রজন্মের ভবিষ্যৎ শেষ করে দেয় রাজ্য সরকার তাহলে কিন্তু চাপে পড়ে যাবে কারণ চোদ্দো পার্সেন্টের ভোটে কিন্তু জিতবে না জিততে হলে কিন্তু বাঙালির ভোট প্রয়োজন বাঙালির পায়ে তেলে মেরে রাজনীতি করতে হবে এই রাজ্যে হলে কিন্তু কোনো রাজনৈতিক দল টিকতে পারবে না একদম স্পষ্টভাবে এটা মাথায় ঢুকিয়ে দাও তোমরা এক হও বাঙালির ছাত্র যুব প্রজন্ম দেখা হোক আগামী ষোলো তারিখ রানুছায়া মঞ্চে বাংলা ছাত্রপক্ষের কর্মসূচিতে আমরা সেখান থেকে প্রতিশ্রুতি নেব এবং ছড়িয়ে পড়ব বাংলার প্রতিটি কলেজে স্কুলে আমাদের অধিকার আমাদের বুঝে নিতে হবে একসাথে হও গর্জে ওঠা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হও ডাব্লু পরীক্ষায় বাংলা পেপার আমাদের বাধ্যতামূলক চাই যে নিয়ম তিনি বলেছিলেন হবে সেটা যে প্রত্যাহার করেছেন সেই নিয়ম আমরা আবার বলবৎ করে ছাড়বো বাঙালির শেষ দেওয়ালের নাম বাংলা পক্ষ বাংলা ছাত্রপক্ষ একসাথে হও বাঙালির জন্য লড়ব আমরা আমরা জিতবো বাংলা পক্ষ লড়বে তোমরা লড়বে আমরা লড়বো আমরা জিতব ডাব্লু পরীক্ষায় তিনশো নম্বরের বাংলা পেপার বাধ্যতামূলক হবেই এটা মাথায় রাখবে আমরা লড়ব আমরা শেষ অব্দি লড়ব জয় বাংলা জয় বাংলা জয় বাংলা